আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম প্রিয় শিক্ষার্থীরা আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমি আছি মোহাম্মদ ওবাইদুল্লাহ সহকারী শিক্ষক কানিজ ফাতেমা গার্লস স্কুল এন্ড কলেজ বারৈল নবগ্রাম মানিকগঞ্জ প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় মিশ্রণ অধ্যায় থেকে গত ক্লাসে আমি এই অধ্যায়ের প্রথমের কিছু অংশ আলোচনা করেছিলাম আজকে এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাসে আজকে যে আমি যে বিষয়গুলো আলোচনা করব সেটা হচ্ছে কি জলীয় দ্রবণ এবং দ্রবণের ঘনমাত্রা পাতলা দ্রবণ এবং ঘন দ্রবণ সম্পর্কে জলীয় দ্রবণ আমরা গত ক্লাসে দেখেছি যে চিনির শরবত হ্যাঁ চিনির শরবত হচ্ছে কি সমসত্ব মিশ্রণ হ্যাঁ সমসত্ব মিশ্রণ বা এক ধরনের দ্রবণ এখন এই দ্রবণ সাধারণত প্রত্যেকটা জলীয় দ্রবণের ক্ষেত্রে পানি হচ্ছে কি দ্রাবক হিসেবে ব্যবহৃত হয় এবং সেই দ্রাবকে বিভিন্ন কিছু আমরা বিভিন্ন জিনিস দ্রবণ হিসেবে ব্যবহার করতে পারি কিন্তু প্রত্যেকটা জলীয় দ্রবণে সাধারণত দেখা যায় যে কি পানি হচ্ছে একটা উৎকৃষ্ট মানের দ্রাবক পানি দ্রবীভূত করে সবগুলোকে এছাড়াও অন্যান্য কিছু ব্যবহার করা হয় যেমন হচ্ছে অ্যাসিটন স্পিরিট হ্যাঁ এই ধরনের কিছু জৈব পদার্থ আছে যেগুলো হচ্ছে কি দ্রাবক হিসেবে ব্যবহৃত হতে পারে কিন্তু পানি হচ্ছে সাধারণত প্রায় সব কিছুকে দ্রবীভূত করতে পারে অনেক কিছুকে প্রকৃতিতে সবচাইতে ভালো উত্তম দ্রাবক হচ্ছে পানি প্রায় অনেক কিছুকেই সে দ্রবীভূত করতে পারে তাই পানি হচ্ছে এখানে এখানে পানিকে বলা হয় সার্বজনীন দ্রাবক প্রিয় শিক্ষার্থীরা তো জলীয় দ্রবণে সাধারণত দ্রাবক হিসেবে ব্যবহৃত হয় হচ্ছে কি পানি এরপরে আমরা আসি দ্রবণের ঘনমাত্রা ঘনমাত্রা বলতে আমরা কি বুঝি ঘনমাত্রা বলতে বোঝায় এরপরে আসি দ্রবণের ঘনমাত্রা ঘনমাত্রা বলতে কি বোঝায় ঘনমাত্রা মানে কোনো বস্তু বা কোনো কিছু হচ্ছে কতটুকু ঘন হ্যাঁ তার ঘনত্ব কতটুকু হ্যাঁ সে কতটা গাঢ় বা কতটুকু কতটা ঘন তার মাত্রা ঘনমাত্রা তার ঘনমাত্রা দ্বারা বোঝায় সে পাতলা না মোটা হ্যাঁ একটা মাত্রা আছে সেই মাত্রাটা হচ্ছে কি ঘনমাত্রা তো ঘনমাত্রা হিসেবে আমরা পাতলা দ্রবণ বা ঘন দ্রবণ হিসেবে দুইটা ভাগে ভাগ করতে পারি যে কোনো জলীয় দ্রবণকে সেটা পাতলা না ঘন সেটা হিসেবে ব্যবহার করতে পারি পাতলা দ্রবণ না ঘন দ্রবণ এটা নির্ভর করে হচ্ছে যে দ্রবণের মধ্যে দ্রব এবং দ্রাবক এটার কম বেশির উপর এটা নির্ভর করে মানে হচ্ছে যে দ্রব অথবা দ্রাবককে কম বেশি করে কোনো একটা দ্রবণকে পাতলা দ্রবণ অথবা ঘন দ্রবণ করা যেতে পারে তাই আমরা এখন দেখব একটা পরীক্ষার সাহায্যে আমরা ঘন দ্রবণ এবং পাতলা দ্রবণ তৈরি করে আমরা দেখাবো হ্যাঁ যে কিভাবে দ্রব এবং দ্রাবকের পরিবর্তন করে হ্যাঁ দ্রব এবং দ্রাবকে কম বেশি করে একটা ঘন দ্রবণ এবং পাতলা দ্রবণ তৈরি করা যায় তো প্রথমে আমরা একটা পরীক্ষণ সম্পন্ন করব পরীক্ষণে হ্যাঁ প্রথমে আমরা একটা মাপচং নিয়েছি মাপচং হচ্ছে এরকম একটা টেস্ট টিউবের মতো একটা নল হ্যাঁ যার এক মুখ হচ্ছে বন্ধ আর এক মুখ হচ্ছে খোলা এবং এখানে একটা স্কেলের দাগ দেওয়া থাকে যেটা সাহায্যে কি মাপা যায় তরল পদার্থ মাপা যায় মোটামুটি এখানে বিভিন্ন স্কেলের দাগ দেওয়া থাকে 100 মিলিলিটার হ্যাঁ 200 মিলিলিটার এরকম দাগ দেওয়া থাকে তো মাপচংয়ের সাহায্যে আমরা প্রথমত দুইটা গ্লাসে মাপচংয়ের সাহায্যে আমরা 100 মিলিলিটার করে পানি নিয়ে নেব হ্যাঁ তাহলে এখানে দুইটা গ্লাসে সমান পরিমাণ পানি নিয়ে নিয়েছি সমান পরিমাণ এখন এই দুইটাতে আমরা যদি চিনি মেশাই তো আমরা যেহেতু দুই ধরনের ঘনমাত্রার একটা পাতলা দ্রবণ তৈরি করবো আর একটা ঘন দ্রবণ তৈরি করবো তো যেহেতু আমরা বলেছি দ্রব অথবা দ্রাবকের কম বেশি করে এটাকে ঘন অথবা পাতলা করা যায় তো সাধারণত আমরা কি করেছি এখানে দ্রাবককে সমান রেখেছি পানি হচ্ছে কি সমান এক পুরা দুটোই হচ্ছে কি 100 মিলিলিটার হ্যাঁ 100 মিলিলিটার এখানেও আছে কতটুকু 100 মিলিলিটার 100 মিলিলিটার করে দ্রাবক হচ্ছে সমান পরিমাণ পানি নিয়েছি এখন এর মধ্যে আমরা দ্রবটাকে কম বেশি করে মিশ্রিত করব তো এটাতে হচ্ছে 1 চামচ দিলাম মনে করো চিনি 1 চামচ এটাতে দিয়েছি 2 চামচ একটাতে 1 চামচ আর একটাতে হচ্ছে 2 চামচ চিনি মিশাইছি এরপরে একটা নাড়ানি দিয়ে যদি আমরা নেড়ে দিই এটাকে ভালোভাবে মিশিয়ে দেই এরপরে তুমি যদি এটা একটু টেস্ট করে দেখো খেয়ে দেখো তাহলে কি হবে দেখা যাবে যে এটার মিষ্টি এটাতে মিষ্টি একটু কম আর এটা হচ্ছে একটু মিষ্টি বেশি তার মানে হচ্ছে কি যে একটাতে দ্রবণ পরিমাণ একটাতে বেশি আছে একটাতে কম থাকার কারণে এটা হচ্ছে পাতলা দ্রবণ তৈরি হয়েছে পাতলা হওয়ার কারণে তার মিষ্টতা হচ্ছে কি কম হয়েছে
আর এটাতে যেহেতু চিনির পরিমাণ বেশি ছিল, দ্রবণের পরিমাণ বেশি ছিল, এই দ্রবণটা একটু ঘন হয়েছে, যার কারণে সেটা হচ্ছে মিষ্টি বেশি হয়েছে। বুঝতে পারছো? তাহলে এখানে দ্রবণ কম বেশি করে আমরা কি করতে পারলাম, যে এর ঘনমাত্রাটা, হ্যাঁ, একটা পাতলা দ্রবণ হয়েছে আর একটা হচ্ছে ঘন দ্রবণ। এখানে যদি আমরা আরেকটা গ্লাসে যদি আমরা 3 চামচ চিনি নিই কিংবা তারও বেশি নিই, দেখা যাবে তারও তার ঘনত্বটা কি হয়ে যাবে, আরো বেশি হয়ে যাবে, তার ঘনমাত্রাটা আরো বেশি হয়ে যাবে, সেটা আরো ঘন হবে, সেটার মিষ্টির ক্ষেত্রে কিন্তু মিষ্টতা আরো বেড়ে যাবে। তাহলে যে এখানে দ্রবের উপর নির্ভর করলো, হ্যাঁ, যে দ্রব কম বেশি করার ফলে এখানে দ্রবণের ঘনমাত্রাটাও কম বেশি হয়েছে। এখন এইটাকে যদি আমরা উল্টা করি, যে চিনির পরিমাণ সমান দিলাম, যে এটাতেও 1 চামচ দিলাম, এটাতেও 1 চামচ দিলাম, কিন্তু পানি কম বেশি করছি, পানি দেখা যাচ্ছে যে এটাতে নিয়েছি 50 মিলি আর এটাতে 100 মিলি, পানি মানে দ্রাবকের পরিমাণ কম করছি কিন্তু এবার দ্রবকে সমান করছি, হ্যাঁ, তার ক্ষেত্রে এক্ষেত্রেও দেখা যাবে কি দেখা যাবে, যদি আমরা এরপরে মিশিয়ে দেই ভালো করে, তাহলে যেহেতু এটা পানি কম ছিল এটাতে পানি বেশি আছে কিন্তু চিনি কম বেশি আছে, তাহলে দেখা যাবে যে এটা যেহেতু পানি কম ছিল চিনি সব মানে চিনি আছে পানি কম, তাহলে এটার ঘনত্বটা কি হয়ে যাবে, বেড়ে যাবে, এটা বেশি মিষ্টি দেখাবে পানির সাথে, ওই ওইটুকু পানির সাথে, মানে পানি এখানে পরিমাণটা কমে যাচ্ছে, অর্ধেক হয়ে যাচ্ছে, মনে করো অর্ধেক হয়ে গেলে এর সাথে চিনি মেশালে এইটুকু পানির ঘনত্বটা কি হয়ে যাবে, বেড়ে যাবে, আর এইটুকু পানির ঘনত্ব এটার চাইতে এটা কি হবে, কম হবে, তার ফলে এটা হচ্ছে কি বেশি মিষ্টি হবে, এর ঘনত্বটা বেশি হবে, ঘনমাত্রাটা বেশি হবে আর এর ঘনমাত্রাটা কম হবে, তাহলে এটা অল্প মিষ্টি হবে। তাহলে আমরা কি দেখলাম, যে দ্রব অথবা দ্রাবক এই দুইটাকে যদি আমরা কম বেশি করি তাহলে কি কোনো দ্রবণের ঘনমাত্রাও কম বেশি হয়ে যাবে, সেটা পাতলা হতে পারে আবার ঘন হতে পারে, মানে সেটা পাতলা হবে অথবা ঘন হবে। এরপরে আমরা দেখব আসলে এইটা হচ্ছে কি একটা স্বচ্ছ জলীয় জলীয় দ্রবণটা হচ্ছে স্বচ্ছ দ্রবণ, তো এটা মেশানোর পরে কিন্তু আমরা বুঝতে পারবো না, খালি চোখে তাকিয়ে কিন্তু আমরা বুঝতে পারবো না যে ঘনমাত্রাটা কোনটা কম ঘন এবং কোনটা বেশি ঘন, হ্যাঁ, এটা কিন্তু আমরা কোনটা পাতলা কোনটা মানে ঘন দ্রবণ এটা কিন্তু আমরা বুঝতে পারবো না। তাহলে এটা বোঝার জন্য একটা আমরা রঙিন দ্রবণ ব্যবহার করি, হ্যাঁ, রঙিন দ্রবণে কিন্তু সেটা খুব সহজে বোঝা যায়। এখন আমরা রঙিন দ্রবণের সাহায্যে কোনো বস্তু ঘনত্ব বা ঘনমাত্রা আমরা পরীক্ষা করব, তো সেই জন্য আমরা পরীক্ষার জন্য আমরা একটা স্ট্যান্ডের মধ্যে 3টা টেস্ট টিউব নিয়েছি। এই যে দেখো এটা হচ্ছে স্ট্যান্ড বা ধারক, ধারক মানে এটা ধরে রাখছে, 3টা টেস্ট টিউবকে ধরে রেখেছে, তো এই ধারকের মধ্যে 3টা টেস্ট টিউব নিয়েছি আমরা। এখন এই টেস্ট টিউবের মধ্যে প্রত্যেকটাতে আমরা সমান পরিমাণ প্রায় ওই মাপচং দিয়ে, হ্যাঁ, মাপচং দিয়ে 100 মিলিলিটার করে আমরা সমান পরিমাণ পানি নিয়ে নিলাম। আমরা 3টা টেস্ট টিউবের মধ্যে 100 মিলিলিটার করে পানি মেপে, মাপচং দিয়ে পানি মেপে 3টাতে আমরা নিয়ে নিয়েছি। মনে করো এগুলো হচ্ছে পানি, হ্যাঁ, এর মধ্যে পানি আছে। এরপরে এই পানির মধ্যে আমরা তুতে যোগ করব, তুতে, হ্যাঁ, তুতে হচ্ছে একটা রঙিন পদার্থ যেটা হচ্ছে জলীয় দ্রবণে দিলে সেটাকে নীল রঙে রঙিন করে দেয়। এখন এই তুতেকে আমরা 3টা টেস্ট টিউবের মধ্যে 3টা ভিন্ন ভিন্ন পরিমাণে আমরা যোগ করব। তো প্রথমটাতে দিলাম মনে করো 1 চামচ, দ্বিতীয়টাতে দিয়েছি 2 চামচ, তৃতীয়টাতে 3 চামচ। তাহলে এইটা 3টা ভিন্ন ভিন্ন পরিমাণে আমরা তুতে যোগ করলাম এখানে, তো এটাতে এগুলো তো যোগ করার পরে ভালোভাবে সেটাকে আমরা যদি ঝাঁকিয়ে নেই, হ্যাঁ, এই টেস্ট টিউবগুলোকে ভালোভাবে ঝাঁকিয়ে নেই, তাহলে দেখা যাবে কি যে এইটা হচ্ছে একরকম রঙিন হয়েছে, এটা হচ্ছে কম রঙিন হয়েছে, এটার চাইতে এটাতে 2 চামচ যেহেতু দেওয়া হয়েছিল তাই এটা হচ্ছে একটু বেশি রঙিন হয়েছে, 3 চামচ যেটাতে দেওয়া হয়েছে সেটা আরো বেশি রঙিন হয়ে গেছে, এটা নীল রঙে রঙিন হয়েছে। তাহলে এই যে 3টাতে আমরা দ্রবের পরিমাণটা তুতের পরিমাণটা কম বেশি হওয়ার কারণে এই 3টাতে 3টা রঙের রঙিনটা হচ্ছে কি তিন ভিন্ন ভিন্ন রঙের, এই 3 রকম পরিমাণে তুতে যোগ করার ফলে তারা হচ্ছে কি তাদের রঙটা হচ্ছে কম বেশি হয়ে গেছে,
হ্যাঁ, তাহলে এখানে রঙের ঘনত্ব একরকম হয়েছে, এখানে একরকম, এখানে একরকম, তাহলে তিনটাতে তিন রকম ঘনত্ব হওয়ার কারণে এর ঘনমাত্রাটা ভিন্ন ভিন্ন হওয়ার কারণে এখানে তিন রকম বর্ণ, মানে হালকা একটা হালকা নীল, একটা আরেকটু গাঢ় নীল, আরেকটা হচ্ছে আরেকটু বেশি নীলে রঙিন হয়ে গেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে এটা হয়েছে কারণ কি, এই যে দ্রবের পরিমাণটা আমরা ভিন্ন ভিন্ন পরিমাণে সেখানে যোগ করেছি। তো ঠিক একই রকম ভাবে সেখানে যদি আমরা এই তুতের পরিমাণ সমান রাখি, প্রত্যেকটাতে এক চামচ করে রাখি, এবং পানির পরিমাণ যদি আমরা কম বেশি করি, দ্রাবকের পরিমাণ যদি কম বেশি করি, তাহলেও কিন্তু দেখা যাবে একই রকম, যে কোনোটা কম হচ্ছে কোনোটা বেশি হচ্ছে। তাহলে আমরা এই পরীক্ষণ থেকে আমরা সরাসরি দেখতে পাচ্ছি, যেহেতু এটা রঙিন, তাই তাদের রঙের পার্থক্যের কারণে আমরা দেখতে পাচ্ছি কোনোটা রং কম হয়েছে কোনোটা কম বেশি হয়েছে। হ্যাঁ, এটার পার্থক্য এটা রঙিনের কারণে দেখতে পাচ্ছি, কিন্তু স্বচ্ছ জিনিসের ক্ষেত্রে যেমন চিনির শরবতের ক্ষেত্রে সেটা কিন্তু আমরা বুঝতে পারতাম না, কিন্তু এটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই কাজটা হচ্ছে কিসের কারণে, এই দ্রবণের ঘনমাত্রাটা নির্ভর করছে কিসের কারণে, দ্রব এবং দ্রাবকের কম বেশির কারণে। কোনোটায় দ্রব যদি কম হচ্ছে, হ্যাঁ, ভিন্ন ভিন্ন পাত্রে যদি দ্রব কম দিচ্ছি তাহলে তাদের ঘনমাত্রা কম বেশি হয়ে যাচ্ছে, আবার দ্রাবকও যদি কম বেশি করে দিচ্ছি তাহলে তাদের ঘনমাত্রার পার্থক্য হচ্ছে। তাহলে কোনো বস্তু পাতলা না ঘন, এই ঘন এটা নির্ভর করছে হচ্ছে কোনো বস্তু দ্রব ও দ্রাবকের পরিমাণের উপর। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এতটুকু আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।